সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। একলা ছাদের ভালোবাসার কথায় রূপকথায় এভাবে রোজ পুষে রাখি ভুল আর বেলা বয়ে যায় ভাঙা খোঁড়া শহরের ব্যবসায়ী রহস্যজনকভাবে মৃত। কাল গভীর রাতে মৃত্যু হয় ব্যবসায়ী রূপক চক্রবর্তী। জানা গেছে তিনি সদ্য বিদেশ থেকে ফিরেছিলেন, এখানে তিনি রিয়েল এস্টেট বিজনেস করতে এসেছিলেন। তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চ অফিসার সিদ্ধার্থ রায়কে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি, তবে এ বিষয়ে গার্গী সেনের নাম উঠলেও তিনি মুখ খুলতে রাজি নন। কি অবস্থা স্যার? সুইসাইড নোট পাওয়া গেছে। রিভলভারটা ফরেন্সিকে পাঠানো হয়েছে? পাঠিয়েছি স্যার, কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট পেয়ে যাব। স্যার গ্লাসটা ভিকটিমের। এ বাড়িতে আর কে কে থাকে? স্যার চাকর ছাড়া আর কেউ থাকে না। নতুন ডায়েরিটা অনেকদিন পড়েছিল, আজ থেকে আবার লেখা শুরু করলাম। কাল একটা অফিসিয়াল কাজে মুকুটমণিপুর যাচ্ছি, আমার সঙ্গে আরজুও যাবে। মিটিং ডিলিংস অনেক কিছু আছে, ভুলভাল প্রজেক্টটা নিয়ে গার্গী সেনের একটা ইন্টারেস্ট আছে, সেটা যে করেও আটকাতে হবে। অবশ্য আমার আর একটা ইন্টারেস্ট পয়েন্ট আছে। ঘটনাটা শুরু হয়েছিল যেদিন মোহর আমাদের কোম্পানিতে আর্কিটেক্ট হিসেবে জয়েন করে। আই লাভ দ্যাট স্মাইল, দ্যাট অ্যাটিটিউড। তুই আর মত খাস না, কালকে সকাল সকাল বেরোতে হবে রে। গার্গী সেনের হাতে কন্ট্রাক্টটা পেয়েছি, সেলিব্রেট করবো না? তো
কালকে উনি আসছেন? আসছে, ভেরি গুড। চাকরের থেকে খবর নিয়ে জানতে পারলাম গার্গি সেন নামে একজন ভদ্রমহিলা এসেছিলেন। গার্গি সেন? হ্যাঁ স্যার, গার্গি সেন। ওনার রিয়েল এস্টেটের বিজনেস আছে, ফেমাস মহিলা স্যার। মুকুল আচার্যের খুনের পিছনে আপনার হাত আছে, এই বিষয়ে আপনার মতামত কি? নো কমেন্টস। আর্য ডায়রি কোম্পানি ব্যাংকের ফ্রড পিছনে আপনার হাত আছে, এই বিষয়ে আপনার মতামত কি? এক্সকিউজ মি প্লিজ। এই এদিকে আসো স্যার, এই বাড়িতে কাজ করে। কি নাম? রহমান স্যার। আমি কিছু করিনি স্যার। স্যার, ওর থেকেই খবর পেয়ে আমি জেনেছি একটা ছেলে প্রত্যেক দিন এ বাড়িতে আসতো, সে স্যার রূপক বাবুর দেখাশোনা করতো। তুমি তাকে চেনো? মুখটা একটু চিনি স্যার, মুখটা। তার কোনো ছবি আছে? না স্যার, কিচ্ছু নেই স্যার। তাহলে আমি স্কেচিং করাচ্ছি। ঘরটাকে লক করো। ওকে স্যার। বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। পাঠিয়ে দিচ্ছি স্যার। ম্যাডাম ম্যাডাম, আমাদের তো এখন সেলিব্রেট করা উচিত, ঠিকই তো? কেন? আচ্ছা কি আশ্চর্য, আপনি ব্যাগটা কোলে করে নিয়ে দাঁড়িয়েছেন কেন? রাখুন এখানে। ম্যাডাম, কোম্পানির শেয়ারগুলো কিন্তু এখন আপনার সব হয়ে গেল, ঠিকই তো? এত উত্তেজিত হওয়ার এখনই কিছু হয়নি, কেমন? সেটা অনেক জটিল প্রসেস। যাই বলুন ম্যাডাম, ওই রূপক চক্রবর্তী কিন্তু আপনার গলার কাঁটা হয়ে গেছিল। হ্যাঁ, আপনার বেসিক প্রবলেমটা কি জানেন পাল? কি ম্যাডাম? আপনি বড্ড বেশি কথা বলেন। যান এবার। চলো ম্যাডাম, এই রূপক চক্রবর্তীর আসল পরিচয় তো পুলিশ একদিন জানবে। হ্যাঁ জানবে। আর একটা কথা, আপনারা কিন্তু জানেন ওর আসল নাম রূপক চক্রবর্তী, ক্লিয়ার? আরে নো প্রবলেম, নো প্রবলেম। বলো কি দেখলে? এনি ক্লু? নট ইয়েট। নো ক্লু? না স্যার, কিন্তু ওই ঘরটায় কিছু আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেছে যেগুলো আমরা সন্দেহের তালিকায় রাখছি। ওয়েল, মোটিভ? কারো কোনো মোটিভ? স্যার, আপনি গার্গি সেনকে চেনেন? দ্যাট প্রিটি ওম্যান, দু একটা পার্টিতে আমার সঙ্গে আলাপ হয়েছিল, রিয়েল এস্টেটের ব্যবসা করেন। ও বাই দ্য ওয়ে, আজকেই তো একটা পার্টি আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম উইথ মি, আই উইল গেট ইউ ইন্ট্রোডিউসড। ওই আস্তে আস্তে আস্তে। এক্সকিউজ মি মোহন, টোকা দিয়ে ডাক। কি? তুই মাইন জানিস? সাইলেন্ট অ্যাক্টিং পারিস? মাইন? মানে তুই যদি ওকে গিয়ে ডাকিস তাহলে কি হবে সেটা আমি করে দেখাচ্ছি। দেখা আমি তুই, মানে আমি আর্য, আর এটা মনে কর মোহন। হ্যাঁ, আমাকে না, আমি যেখানে সেখানে মোহর আছে। তুই এগোবি না, তুই এখানে। আচ্ছা বাবা, ও এখানে।
মেরে ফেলবো সারা। ওই দে ওই দে। এ কি কি করছেন আপনারা? কিছু না, আসলে ওই ও আপনাকে কদিন দেখতে না পাই, একেবারে পাগল হয়ে গেছে তো, তাই কেলা হতো কে সারা মোহর না, মানে আমরা এমনি একটু মজা করছিলাম। কেমন আছো? ভালো। আপনারা কতক্ষণ এসেছেন? আমরা মানে এই জাস্ট এলাম। বল, চলো না একটু ঘুরে আসি। কোথায় আর কি, এদিক ওদিক। ও অ্যাকচুয়ালি আপনাকে প্রপোজ করতে চাইছে। তুই কর, লজ্জা কেন পাচ্ছিস আমি বুঝতে পারছি না। খুব ইজি, আমি দেখাচ্ছি তোকে। মোহর, তোমার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, এইভাবে শুরু কর। আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। তুমি আমার রাধা, আমি তোমার মদনমোহন। তুমি লায়লা, আমি মজনু। তুমি ইথি, আমি গজ। কি সিদ্ধু তুমি, প্লিজ এটা অ্যাকসেপ্ট করো। সরি, কি আমি আমি তো জাস্ট ইয়ার কি করছি সরি, এই আমি কি করলাম? আরে আমি তো ইয়ার কি মারছিলাম যে চালা শেষ করে ফেলবো। তুই তুই জানাস তুই চালা কি করছিস? শুট করে সেল চালা দেখাচ্ছি তোকে। একটা কথা, তুই মোহরকে ভালোবাসিস, আমি ভালোবাসি। একটা তো ডিসিশন আসতে হবে না। বাইক রেস করি, যে জিতবে মোহর তার। হ্যাঁ, কি ভাবছিস? চ কারেক্ট চ। বাইক রেসের প্ল্যানটা আমার একটা মরিয়া ট্রাই ছিল, ফাইনালি সেটা ওয়ার্ক করল না। আমি জানতাম হেরে যাব, একটা বোকা বোকা বাইক রেস। কি জিতে গেছেন? এই যে মুকুলকে হারিয়ে গেলাম বাইক রেসে। ও, আমি ভাবলাম কোনো নতুন প্রজেক্ট পেয়েছেন হয়তো। আমার আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। এই জেতার আনন্দে আমি একটা ডিনার পার্টি থ্রো করছি, যেখানে থাকবে শুধু আপনি, আমি আর স্টুপিড মুকুল। আর যা বলার ছিল সেটা ডিনার টেবিলেই বলুন। ওকে, বাই বাই। স্যার। বস। স্যার, মিতের ফিঙ্গারপ্রিন্টের সাথে রিভলভারে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের পুরো মিল আছে। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? ইটস এ সিম্পল কেস অফ মার্ডার, বাট দি কেস ইটসেলফ is not that simple. তাহলে রূপক বাবুর হিস্ট্রিটা একটু কালটিভেট করতে হচ্ছে ডাক্তার। এক্স্যাক্টলি কটার সময় মারা গেছে? Around 12 to 12:30. I'm so glad that you have come. আপনি তো আজকে এলেন অ্যাব্রড থেকে। আমি ভাবতেই পারিনি আপনি সুজয়পুর থেকে আমার বাড়িতে আসবেন। Hello, how are you? Fine. You're looking gorgeous. Thank you, and same to you. by the way, this is Siddharth, my junior. Nice meeting and you. And he is actually looking after the case of Rupak Chakraborty. Oh, really? And if you don't mind, then
He wants to ask you a few questions. Why should I mind? My pleasure. So, has proceed. Ekdom. And you enjoy. Oh yes. Hey Roy. So, let's go there and have a drink and chat. Ha, please. Chul. Excuse me. See you later. Thank you. So, Rupak Chakraborty's case ta suicide na khun? Seta to apnar bhalo jana uchit. I must say, Mr. Siddharth, that you have a very good sense of humor. Thank you. You're most welcome. Apni Rupak Chakraborty ke kibhabe chenen, madam? Just like a business partner. Anyway, you'd excuse me because I'm at a chute dar karate. Hi, sir. File pulled up. Thank you, sir. Paro motive jante parle? Na, sir. Ekhono kono motive paini, tobe oi diary ta niye eschi. Asha korchi okhon theke clue pao jabe. Good. Keep me informed. Okay, sir. Okay, sir. বুঝে গেছেন? যাক, বাঁচালেন। কিন্তু রিসর্টের স্কেচটা আপনার ঠিক পছন্দ হলো না কেন? স্কেচ? হ্যাঁ, স্কেচ। স্কেচের কথা কে বলল? দেখুন, আমি স্যার, তুই কি বলতো? কচি খোকা নাকি রে? একটা অর্ডার বটল গলায় ঝুলিয়ে না কিন্ডার গার্ডেন স্কুলে চলে যা। তিনটে ওয়ার্ড, আই লাভ ইউ, এটাই বলতে পারছেন না? মুকুল, প্লিজ, একটা সিরিয়াস কথা হচ্ছে এখানে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল তোরা সামলে নে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি সত্যি বোঝেননি না না বোঝার ভান করছেন? মানে আপনি কি হ্যালোজেন? হ্যালোজেন? হ্যাঁ, সুইচ অন করার অনেক পর জ্বলে, যেটা বাংলা যেটাকে বলে টিউবলাইট। হ্যালোজেন, টিউবলাইট, আমি কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছেন না? মানে মুকুল এত স্পষ্ট করে এতবার বোঝালো, কিছু বুঝলেন না? মানে আমায় নিজেকে পরিশ্রম করে বলতে হবে, আই লাভ ইউ। প্রেম হয় যে কেন, হায় কেউ কি জানে, ক্রমশ বাড়ে চুপি চুপি, প্রেম আগু পিছু ভাবে না কিছু, শুধু বাড়ায় ভরা ডুবি, এভাবে রোজেরি গল্পে সে মিশে যাও, স্বভাবে অভাবে আমাকে ভালোবেসে যাও, ভেজে মন হামেশাই তোমাকে কি করে বোঝাই, কি যে হয় কেন হয়, হাওয়াতে ইচ্ছে ওড়াই, লা 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 লা, ক্রমশ বাড়ে চুপি চুপি, লা 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 লা, শুধু বাড়ায় ভরা ডুবি, ছুঁয়ে দিলে ভেঙে যায় পাথরের ঘুম, তোমাতে আমি মজে আছি বেমালুম, বারো মাস
ধরে চাই নীল জলে সুখ নাম ধরে কেঁপে ওঠা তোমার চিবুক তোমার চিবুক এভাবে রোজেরি গল্পে সে মিশে যাও স্বভাবে অভাবে আমাকে ভালোবেসে যাও ভেজে মন হামেশাই তোমাকে কি করে বোঝাই কি যে হয় আজ ফিরলাম দিনগুলো ভালোই কেটেছে অবশ্য আরজুর বেটার কেটেছে আমার থেকে প্রজেক্টও ফাইনালি আমাদের গার্গিশনের মুখে ঝামা ঘষে বিশ্বাস করুন ম্যাম কি বিশ্বাস করব কি বিশ্বাস করব আমি তোমার মাথায় কোনো বুদ্ধি নেই না সেটা ব্যবহার করতে তোমার ইচ্ছে করে না আছে তো আগে থেকে ইনফরমেশন দিলাম এত আগে থেকে আমি ইনফরমেশন দিলাম তাও তুমি ফেল করলে বিশ্বাস করুন ম্যাডাম আমি সমস্ত প্রজেক্টের থেকে এই প্রজেক্টে বেশি সময় দিয়েছিলাম কিন্তু তাও কি করে যে ওরা প্রজেক্টটা পেয়ে গেল কিন্তু আমি এটাই আমার কাছে একটা রহস্য কিন্তু ম্যাম কিন্তু কি কিন্তু হোয়াট বলছিলাম ওদের কোন ব্যাংক এত টাকা লোন দেবে বলুন তো হ্যাঁ ম্যাডাম দেখবেন কোনো ব্যাংক ওদের লোন দেবে না তুমি চুপ করো আমাকে বলতে দাও ম্যাডাম আর্যুর অফিসে একটা ফোন করে দেখুন না টাকাটা নিয়ে তো কথা দেখুন না কি বলে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ একটা ফোন করুন তুমি একদম চুপ করে থাকবে ম্যাডাম পছন্দ করেন না ঠিক হ্যালো গুড মর্নিং আর্যু মর্নিং হঠাৎ আমাকে জাস্ট আ ফর্মাল কল বাই দ্য ওয়ে মুকুটমণিপুরের টেন্ডারটার জন্য কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ আমার কিন্তু তোমার জন্য একটা সাজেশন আছে প্রপোজাল বলতে পারো ইটস আ বিগ প্রজেক্ট ইজন্ট ইট ওয়েল আই থিংক সো And you think, right. By the way, Arjo, initial funding... Can I pay for it? Mane, committee to 6 months pade theke payment korbe. Actually, Gargi Devi, project... So initial funding er byapare amra try korchi. Ar, dekhun, to be very honest, amra ekhon oto dur bhabna chinta korini. In that case, amar kintu mone hoy amra ekta joint venture e jetei pari. Joint venture? আমি তোমাদের ইজি টার্মসে লোন দেব আর প্রফিট শেয়ারিং হবে 50-50 হাউ অ্যাবাউট দ্যাট আমি ভেবে দেখছি আই নিড সাম টাইম আই উইল গেট ব্যাক টু ইউ অফ কোর্স আরজো ইউ টেক ইওর টাইম কিন্তু একটা কথা মনে রাখবে আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ বাই টেক কেয়ার থ্যাংক ইউ বাই কিছু বললো ভেবে দেখবে ফোন কর কাকে যাকে ফোন করলি ফোন কর যা দে তুই গার্গিকে ফোন কর এখন রাইট নাও কর 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 হ্যাঁ শোন এত তাড়া কিসের হ্যাঁ একটু মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা কর তুই না একটা একটা বোগাস দেখ তারা তারা আছে আর সেটা বোঝার মতন বুদ্ধি যদি তোর থাকতো তোর একটা শহর হতো জামশেদপুরের মতো আর্যপুর আচ্ছা তুই না ভালো একটা ইঞ্জিনিয়ার কিন্তু মানে ব্যবসা বুদ্ধি যেটাকে বলে মানে সেটা সরি টু সে তোর না নীল জিরো হ্যাঁ দেখ প্রজেক্টটা কমপ্লিট করতে টাকার দরকার হবে আমাদের হ্যাঁ দরকার তো আমরা যখন টেন্ডারটা অ্যাপ্লিকেশন করেছিলাম তখন এগুলো ভেবেই করেছিলাম আমাদের কতটা ধক সেটা জেনে আমাদেরকে এটা স্যাংশন করা হয়েছে এই আমাদের কোম্পানি ইকুইটি আছে তোর আমার সমস্ত কর্মচারী এমপ্লয় ফান্ড আছে বিজনেস লোন আছে অনেক উপায় আছে টাকা তোলার আর তাতে যদি টাকা না ওঠে আমরা ব্যাংক লোন নিয়ে নেব না বলে দে বলে দে বলে দে এটা কি হয়েছে পাল এটা আমি না বাঘ সব বাঘ হোয়াট আর ইউ ডুইং হিয়ার না আমি না অন্য প্রজেক্টগুলো দেখছি ম্যাম তুই না ভালো আছো হ্যাঁ হ্যালো দেখুন আমি ব্যাপারটা ভেবে দেখলাম ওয়েল আই এম সরি টু সে ইট ওয়ন্ট বি পসিবল ফর আস টু ওয়ার্ক টুগেদার দিস টাইম আমরা কাজটা নিজেরা করাই প্রেফার করছি নো বাট দেন আজোর জাস্ট লিসেন টু মি নো আই এম সরি দেখুন আর কিছু বলার বা শোনার নেই আমার
Anyway, thanks for the offer. Okay? Bye. Achu, just... Ki bollo, madam? Shut up! Khub bhau kache? Get out. Just get out from here! Okay, ma'am. Chalo, chalo. Ma'am, ami bolchi... Jai? অ্যাকচুয়ালি কাকু মানে জেঠু আমি আমার মেয়েকে মানে আপনার মেয়েকে আসলে মানে ইয়ে আমি আপনার মেয়েকে লাইফ পার্টনার হিসেবে পেতে চাই। জঘন্য, আর অপশান দে। না মানে আমি আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। শোন, এরকম নেকো নেকো করে বললে না, মোহরের বাপ তোকে না কেলাবে। তোর থেকে মোহরকে আমরা ডেকে নিই, আর তুই আর আমি চলে যাবো, আমি থাকবো তোর সঙ্গে। না কিন্তু কি কিন্তু, এটা ফাইনাল, আমি আছি, তুই চিন্তা করিস না। শোন, কি ব্যাপার এত দেরি, আমি কখন থেকে ওয়েট করছি? কি এমন জরুরি কাজ, আমাকে অফিসের কত ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে আসতে হলো। আর আর্য কোথায়? আরে ও তো দেরি করে, আয় আয়, দরকারি কথা আছে। আরে বাট কি হয়েছে? এখানে বস, দরকারি কথা আছে। দেখ, এটা আমি না মানে অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছি, বলা হয় না অফিসে আর্য থাকে। অ্যাকচুয়ালি আমি না তোকে ছাড়া বাঁচব না। কি সিরিয়াসলি, আমি তোকে আমি যখনই দেখেছি আমি না জাস্ট পাগল হয়ে গেছি, জানিস তো। কি বলছিস? সিরিয়াসলি, তুই আমাকে ওয়েট করতে বলে এখানে চলে এলি? এই তো। হ্যাঁ, বস কি তুমিও এখানে? এবার বুঝে নাও, দুজনে নিজেরা বুঝে নাও। আমাকে তো ওই ডেকেছিল। চমকে গেছিলি কিনা বল। পাগল শালা, আরে ওর মুখটা না পুরো সাদা ফ্যাট ফ্যাট হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। চল চল। জীবন ডেকেছে। এভরি ডে ইজ এ ফ্রেন্ডশিপ ওয়ালা ডে, এভরি ডে ইজ এ ফ্রেন্ডশিপ ওয়ালা ডে। আজ আর্য মোহরের বিয়ে, এর থেকে বেশি কিছু লেখার নেই।
আওয়াজ কিসের হলো? কি জানি, এটা নিশ্চয়ই খাট থেকে আসছে। খাটটা তো বাবাকে একটা ফোন দাও। দাঁড়াও না, তুমি জানো না বাবাকে ভালো মানুষ পেয়ে না ওই ফার্নিচারওয়ালাটা ঠকিয়ে দিয়েছে। না দাঁড়াও দাঁড়াও, খাটের থেকে আওয়াজ তো হওয়া উচিত না, মানে এটা আমি আমি চেক করছি। বললাম না খাটটা তো ঠিকই আছে। তাহলে কিসের, এটা কি? এটা নির্ঘাত ওই মুকুলটার কাজ, এটা আমি এক্ষুনি ওকে, আরে ছাড়ো না, ওই আর কি মেরেছে আমাদের সাথে। না তুমি ছাড়ো, আজ ওর একদিন কি আমার একদিন। আরে আরে শোনো, মুকুল মুকুল আরু মুকুল, এই মুকুল, এই দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে, মুকুল আয় ওঠ, মুকুল ওঠ। না না না, অনেকক্ষণ ধরে উঠছেই না, আমি তো এটা বলতে গিয়েছিলাম আপনাকে। হ্যাঁ মুকুল, মুকুল মুকুল, কিরে কেমন আছিস এখন? ঠিক আছে, কিছু হয়নি। How are you feeling now? ঠিক আছে, সুবিধা নেই আর কিছু। Any problem doctor? No, nothing serious. আপনি চিন্তা করবেন না, আপনি একবার আমার সাথে চেম্বারে এসে দেখা করুন। Sure. Doctor, ব্যাপারটা কি খুব সিরিয়াস? খুব সিরিয়াস নয়, কিন্তু একটু অবজারভেশনে রাখতে হবে, উনি যেন কোনো টেনশন না নেন। কি হয়েছে এক্স্যাক্টলি? আমাদের মেডিকেলের ভাষায় এটাকে মায়োকার্ডিয়াক ইনফ্রাকশন বলা হয়, যেটার মানে হচ্ছে ওনার হার্টে একটা হোল আছে, একটা পিন হোল আছে, যেটার জন্য ওনার ব্রিদিং প্রবলেমটা হচ্ছে। আর এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে পেশেন্ট যেন কোনো রকম টেনশন না নেয়, একটা শক ওনার হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। প্লিজ টেক কেয়ার অফ হিম। আমি মেডিসিন লিখে দিচ্ছি আর ইনহেলারটাও লিখে দিচ্ছি, আপনি প্লিজ এটা ইমিডিয়েট স্টার্ট করুন। Thank you.
দুদিন লিখিনি, ইতিমধ্যে আমাদের প্রজেক্টটা শুরু হয়ে গেছে, আমরা ব্যাংক লোন পেয়েছি, আবার গার্গিসেনকে ঝামা। হোয়াট? ছোট টাকাটা পেয়ে গেছে? এত কষ্ট করে তালুকদারকে এন্টারটেইন করে তাহলে কি লাভ হলো বাক? ঠিক বলেছেন ম্যাডাম, এই আমার তো এই এই বাক তার আমার তো ম্যাডাম ওই একই প্রশ্ন। এই বাক এদিক সরুন, ম্যাম শুনুন, আপনার ইনস্ট্রাকশন মতো তালুকদার ওতে চার গুণ অ্যাডভান্স বাড়িয়ে দিয়েছিল। শাট আপ মানে বোঝো না তুমি? হ্যাঁ ম্যাম। এনাফ ইজ এনাফ, তোমাদের মতো কিছু ইডিয়েটসের উপর নির্ভর করতে গিয়ে আমার একটার পর একটা প্রজেক্ট হাতছাড়া হচ্ছে। আমার মনে হয় রায়চক উইল বি দ্য বেস্ট। গালুডি গালুডি কি 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 গালুডি তেজপুর লিলুয়া লিলুয়া। হ্যাঁ ঠিক সেই গোয়া, হয় গোয়া নয় হাতিপোতা। এই তো এতক্ষণে ভগবান দা একটা কারেক্ট জায়গার নাম বলেছে। তবে তাহলে মুকুল, আর কোনো ডিসকাশনের দরকার নেই, এইবারে আরজোর বাজেটটা আমরা হাতিপোতা গ্রামে সেলিব্রেট করব। তুই রাজি তো? ইয়েস মানে আমি রাজি। তাহলে তুই যখন রাজি হাতিপোতা কেন, কন্ডার বাঘ ভাল্লুক যে কোনো পোতায় চলে যাব। জন্মদিনটা যখন আমার, আমি যেখানে যেতে চাইবো তাতেই তোমাদের রাজি হতে হবে। রাজি? গুড। হ্যাঁ মুকুল, তুই আজই কিঞ্চুককে বলে দে মুকুটমণিপুরের নতুন রিসর্টটা দুটো রুম বুক করে নিতে। মুকুটমণিপুর? সেটা কোথায়? আমি বলছি আমি বলছি আমি বলছি 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 মুকুটমণিপুর হচ্ছে গোয়া। হ্যাঁ, আর হাতিপোতার মাঝখানে। হ্যাঁ, ডান দিকে তোমার গোয়া। হ্যাঁ, বাঁ দিকে তোমার এই হাতিপোতা, এই হচ্ছে মুকুটমণিপুর। কি চাই তোর আবার? খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, এখনই না বললে নয়। কি হয়েছে রে মুকুল? আরে ছাড়ো তো, তুমি ওকে চেনো না, স্টুপিডটা নির্ঘাত কোনো জোক করার ধান্দায় আছে। আই সোয়ার। কি নাকামি হচ্ছেটা কি? হাতটা নামাতো। এটা না জ্বালা, জানিস তো? কিসের জ্বালা রে? জ্বালা মানে এটা দহন মোহর। তুই আর আর্য যেটা করছিস মানে এরকম করে, মানে এটা এটা মর্মান্তিক দৃশ্য, বিশ্বাস কর কে দেখছি এরকম। হ্যাঁ তুই আর্যর কোলে উঠে যেটা করছিস ঝাঁপিয়ে পড়ছিস, আমি জানি না এটা আমি সহ্য করতে পারি না। না আমি ঢুকলাম। ব্রেকফাস্ট করেছিস না? বানাবো। না না বানা বানা, আমাদের একটা দুঃসংবাদ আছে কিন্তু, মানে আমাদের মুকুটমণিপুর ট্রিপ কিন্তু মানে ক্যান্সেল। এই সকাল সকাল জোক করছে। না না দেখ, আমি নিয়ে এসেছি তালুকদারের ফ্যাক্স, দেখ ও মিটিংটা করবে দুর্গাপুরেই করবে, আর ডেটটা দেখ ওর জন্মদিনের দিন ফিক্স করেছে। কি বলবো, এই জন্য ভালো লাগে না। আরে আমার তো সব কোচকাচ হয়ে গেছিল। আরে দাঁড়াও না, এত আপসেট হওয়ার কোনো কিছু হয়নি। মানে আমরা কি মিটিংটা অ্যাটেন্ড করছি না? করছি, মিটিংটা অ্যাটেন্ড করবো, কিন্তু আমরা না, আমি একা। একা? একা যাবি? হ্যাঁ, আমি একা মিটিংটা অ্যাটেন্ড করে সোজা মুকুটমণিপুর পৌঁছে যাবো, আর তুই মোহরকে নিয়ে। ও হয় বুঝে গেছি, আমি আর মোহর তো বুঝে গেছি, মানে আমি আর মোহর, মানে আমি আর মোহর মানে আমরা যাবো, চার ঘন্টা থাকবে না ও, তুই থাকবি না তো, এটা তো ভাবা যাচ্ছে না রে। চলো, আমার জন্য না তোমার বন্ধুর জন্য লেট হলো। নরেশ, আমাদের আজকেই মুকুটমণিপুর যেতে হবে, রাইট? ওকে স্যার, মেক ইট ফাস্ট। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো স্যার। আমরা এতদিন ধরে যে মেয়েটাকে খুঁজছিলাম, সে ছ সাত মাস আগে বার সিঙ্গার ছিল। কি? কিন্তু স্যার বর্তমান ঠিকানাটা তার কেউ জানে না। স্যার আপনি? আমি হোটেলের ম্যানেজার, আপনার সাথে দরকার আছে, চলুন আসুন। 11ই মে আর্য লাহিড়ি আর মুকুল কি
মুকুল আচারিয়া স্যার। হ্যাঁ, ওই নামে কোনো বুকিং ছিল? রেজিস্টার দেখে বলছি। হ্যাঁ, মিস্টার অ্যান্ড মিসেস লাহিড়ি দুজনেরই বুকিং ছিল। মিস্টার অ্যান্ড মিসেস লাহিড়ি স্যার সকালেই হোটেলে চেক ইন করেছিলেন। ওনারা তারপর রুমে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বাদেই বেরিয়ে যান। জানেন, এরপর আরেকজন ভদ্রলোকও আর্য লাহিড়ি নামে চেক ইন করেন। আর হ্যাঁ, উনি আমাদের এই হোটেলের মালিক কিংসুক বাবুর রেফারেন্সও দেন। এরপর স্যার উনি মিসেস লাহিড়ি এবং মুকুল বাবুর ব্যাপারে খোঁজ খবরও নেন। স্যার, মিসেস লাহিড়ি কালকে এই চিঠিটা দিয়ে গিয়েছিলেন আপনাকে। মিসেস লাহিড়ি? আর্য, মোহরকে নিয়ে বেরিয়ে পড়লাম, কোথায় যাচ্ছি জানি না। বাইক রেসে হেরে গিয়েছিলাম ঠিকই, তবুও মোহর যে তোর এটা কোনোদিনই মেনে নিতে পারিনি। আশ্চর্যের ব্যাপার, আমাকে নিয়ে মোহরের মধ্যেও একই ফিলিং কাজ করছে। আমি অনেকদিনই ভেবেছি তোকে জানাই, কিন্তু তোর মুখোমুখি দাঁড়িয়ে বলতে বেঁধেছে যে আমি আর মোহর দুজন দুজনকে ভালোবাসি, তাই এই চিঠির আশ্রয় নেওয়া। আমাদের খুঁজতে চাইলে হয়তো পেয়ে যাবি, কিন্তু কি লাভ? তুই কি পারবি মোহরকে আবার ভালোবাসতে? সেদিন রাত জাগিয়ে ঘুম কেড়েছে যে, আজকে জানে কেন হঠাৎ হাত ছেড়েছে সে। ফিরতি পথের নেই ঠিকানা, দিঘারানো মন, স্মৃতি দিয়ে তৈরি পাড়ায় বাঁচবে কতক্ষণ? একলা একা খুঁজবো কত এভাবে নিজেকে বাঁচানোর বাহানা? अपनी जान रख दिया, दिल की दरगाह तेरे दर है, ये जहान रख दिया तेरे दर पे, अब के सर है अपनी जान रख दिया, दिल की दरगाह तेरे दर है, ये जहान रख दिया। তারপর আমি আর কিছু জানি না স্যার। স্যার, এই এই জায়গায় পুরো অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওনার থেকে সিসিটিভি ফুটেজটা কালেক্ট করে নেবো স্যার। গুড মর্নিং। What a pleasant surprise, Mr. Siddharth. রয়? Oh yes, সিদ্ধার্থ রয়। সকাল সকাল গার্গিসনের অফিসে এরম একজন ইয়াং, হ্যান্ডসাম, চার্মিং পুলিশ অফিসার। ওয়েলকাম স্যার। হট ইয়া কোল্ড? আপনি মুকুল, মোহর আর আর্যকে চেনেন, রাইট? স্ট্রেঞ্জ, সিম্পল। আপনি কি ওদের চেনেন? এই প্রশ্নের সাথে রূপকের মার্ডার কেসের কি সম্পর্ক? মানে আমি তো জানতাম আপনি রূপকের মার্ডার কেস সলভ করছেন, রাইট? সম্পর্ক আছে। রিয়েলি? রূপকের ডায়েরিতে এদের তিনজনের নাম আছে, ইনফ্যাক্ট আপনারও আছে। ইন্টারেস্টিং। সো ইন দ্যাট কেস ইউ আর আ সাসপেক্ট। আর এই বিষয়ে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই।
Mr. Roy, I would love to spend some time with you. But the problem is, আমার এই মুহূর্তে কিছু জরুরি কাজ আছে. See you soon. No handshake. কিন্তু মিথ্যেটা লুকিয়ে থাকবে না. It will come to the surface. তাই সাবধান. বাস বাস স্যার, এক মিনিট. হ্যালো, হ্যাঁ বলুন. হুম 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 ও তাই, ওকে, ঠিক ঠিক আছে স্যার. মেয়েটিকে এক্ষুনি গড়িয়ায় দেখা গেছে. খবর অনুযায়ী তো এতক্ষণ চলে আসার কথা. হ্যাঁ স্যার, এই সময়টাতেই তো আসে. খবর একদম পাক্কা. এক মিনিট. ক্রাইম ব্রাঞ্চ, কথা আছে. রূপক চক্রবর্তী খুন হয়েছে আপনি জানেন? জানি. ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল? আমি আমি চিনি না ওনাকে. তাহলে আপনার ছবি ও ল্যাপটপে কি করে গেল সেটা আমি কি করে জানবো? একদম মিথ্যা কথা বলবেন না. যা প্রশ্ন করা হচ্ছে ভদ্রভাবে উত্তর দিন. বোঝা গেছে? গলাটা না জাস্ট ফাটাফাটি. গলা দিয়ে আর কি হবে বল, এখানে লোকে আসে আমায় দেখতে. হে নারী, তোমার গান আমি শুনবো. শুধু তুই একবার হ্যাঁ বলে দে. অভি, তোকে কতবার মনে করাতে হবে তুই বয়সে আমার থেকে কত ছোট? তাতে কি হয়েছে? হিস্ট্রি কেটে দেখ.
পৃথিবীর সবকটা সাকসেসফুল লোকের গার্লফ্রেন্ড তাদের থেকে বয়সে বড় ছিল। তাই বুঝি? হ্যাঁ। একজনের নাম বল। কেন? সৈয়দ থেকে সচিন। হয়েছে হয়েছে। আসলে ভালোবাসার ক্ষেত্রে বয়সটা কোনো ব্যারিকেডই নয়। হাই অভি, তোর বাড়ির রাস্তাটা মনে হয় বাঁদিকে, ওই দিকে যা। ঠিক আছে, পাত্তা দিচ্ছিস না তো? তবে এটা জেনে রাখিস, আমার মতো করে কেউ তোকে ভালোবাসবে না। বেশ, জেনে রাখলাম স্যার, আসি। টাটা। তিতির, টাটা। বল কেমন চলছে, বল কি করছিস, সব ঠিকঠাক আছে? কেমন আছো? ঠিকঠাক একদম। দাদা আমি খেলবো, আমার খেলাই ভাই। আরে পুরো মুখটা কিন্তু আমার, আমি এটো খাই না। চল 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 চল। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো? হ্যালো ডালে। এই খুকুমনি, দাঁড়া। কি হচ্ছে নাকি? ছেড়ে দিন। এ হেল্প, কেউ আছেন? কি দারুণ দেখছে, কেউ আছেন? আপনি বসুন গাড়িতে, উঠুন। আপনাকে আমি কি করে ধন্যবাদ জানাবো? ইটস ওকে, গুড নাইট। তোর ছাড় না বাবা। কি হচ্ছেটা কি? অনেকক্ষণ ধরেই বলছি, দিলেই তো লেটারটা চুকে যায়। না চুকে যায় না। গপ্প মারিস না, দে মাল ছাড়, মাল ছাড়, অত গপ্প ভাল লাগে না। ধরো শান্তি, ধরো খাও। শুনুন না মা। কে ভাই আপনি? কে চাই? তারা আসছে, তুমি জলটা খাও। আপনি তিতিরের বন্ধু? মালের যোগানদার? বাহ বাহ, ভালো ভালো, ঠিক আছে। আমার জেনে কি লাভ? আদার ব্যাপারই জাহাজের খবর রেখে কি হবে? ভালো ভালো। I'm really sorry. উনি আমার বাবা। না, it's okay. আপনি আপনার ফোনটা কারে? Thank you. একদম খেয়াল ছিল না। আপনি ভেতরে? না, next time. Okay. আসি।
So, ladies and gentlemen, this is our plan. And I'm glad that Mr. Sudipto Chatterjee has agreed to be our business partner on this project. And considering his expertise in this field, I'd like to request Mr. Chatterjee to head this prestigious Raichak project for us. It's a great pleasure for me, and I'd like to thank Archu. Sir, but... So, shall we shake hands on these, please? Yeah, of course. Thank you, sir. Please. Mr. Chatterjee, now... Kamalendu will take care of the remaining formalities. Okay. Please, go with him. Let's Kamalendu, go. Sir, do the yes, needful, please. Please. Apni? Namaskar. Poo Baba khud chintai na? Haan. Ashun na, please, Peter. 1 minute. এভাবে সাত সকালে আপনার অফিসে এসে কেন চড়া হলাম এটাই নিশ্চয়ই ভাবছেন। বসুন। অ্যাকচুয়ালি আমার একটা চাকরির খুব দরকার। চাকরি? আমার বাড়ির অবস্থা তো আপনি দেখলেনই। আমি কিন্তু আপনার সিম্পাথি আদায় করার চেষ্টা করছি না স্যার কিন্তু তাহলে আপনার সিভিটা নিয়ে কাল সকাল 11টা নাগাদ চলে আসুন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ও সরি This is our dream project. Yes. Our dream project. But there is a problem. I need your financial help. After completing this project, we'll share our profit accordingly. Oh. Well, no issues. You get in touch with my fund manager. He'll do the needful. Thank you. Thank you so much. And I hope our partnership is going a long way. Definitely. No. Ke chocolate khabe? Ha, koro tale shigir. Ei to. Lokhi me. Duto chocolate anbo ajke. Oi. 300 taka de. Amar kache taka nei. Ke? 300 takar jonno eto nokrabaji korchis keno tui? Bollam to amar kache taka nei. বাপের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না না দেখি কি হলো আমার ব্যাগ ছাড়ো আরে ছাড় ব্যাগ ছাড়ো ওই টাকাটা নিও না ওটা মায়ের ওষুধের টাকা দেখ ওকে বাঁচিয়ে রেখে লাভ কি বাবা বোতল কেনার পয়সা নেই আর উনি ওষুধ কিনছে ফালতু মাল একটা না মা কিচ্ছু হয়নি আমি আমি তো আছি আস্তে আস্তে বসুন ডাক্তার বেশি কথা বলতে বারণ করেছেন স্যার ডিসিশনটা আরেকবার ভেবে দেখলে হতো না শাট আপ কমলেন্দু Don't interfere in the business. Sorry sir, Sudipto Chatterjee lokta bhalo na. Ami khoj niye dekhechi. Don't be silly.
আমার মনে হয় তুমি অযথা মাথা ঘামাচ্ছ। আই থিঙ্ক ইউ শুড লিভ নাও। বাট স্যার, সরি স্যার, দাদাবাবু জুসটা খেয়ে না। না কিছু খাবো না। এ জুসটা খেয়ে না। আরে না, বললাম না ভগবান, খাবো না। এবার বোঝো মজা। কি বলেছেন আপনি, জুসটা খাবেন না? খেতে ইচ্ছু করছে না কিছু। মানে আপনি ঠিকই করে নিয়েছেন যে কিছুতেই তাড়াতাড়ি সুস্থ হবেন না, তাই তো? সেটা না। বি এ গুড বয় আর জুসটা খেয়ে নিন। কেটে গেছে দিন জল পেরোতে, চাইছে না ঠিক সন্ধে হতে, ভেসে যাব তবু দিচ্ছি স্রোতে মন। উঁচু নিচু ঢেউ রাস্তা নিচু, মিছে মিছে তবু নিচে পিছু, হাতে হাত যদি রাখো কিছুক্ষণ, যেখানে বলো দিন সূর্য রাখি, যেখানে বলো রাত চাই জোনাকি, সাজাবো সব তোমার মতো। হেঁটে যাওয়া সেই মন শহরে রাস্তা অচেনা, ডাক নামে তাকে ডাকলে পাবে নয়তো পাবে না। হেঁটে যাওয়া সেই মন শহরে রাস্তা আছে না, ডাক নামে তাকে ডাকলে পাবে নয়তো পাবে না। যেখানে বলো চুপ নীরবতা, যেখানে বলো সব অনেক কথা, সাজাবো সব তোমার মতো। কেটে গেছে দিন জল পেরোতে, চাইছে না ঠিক সন্ধে হতে, ভেসে যাব তবু দিচ্ছি স্রোতে মন। উঁচু নিচু ঢেউ রাস্তা নিচু, মিছে মিছে তবু নিচে পিছু, হাতে হাতে যদি রাখো কিছু। রাস্তা পাবো পৌঁছে যাব দূর, সহসিয়া চোখ ফের হারাবো নেশায় ডুবে চুর। তুমি বলে দিলে রাস্তা পাবো পৌঁছে যাব দূর, সহসিয়া চোখ ফের হারাবো নেশায় ডুবে চুর। যেখানে বলো মেঘ ওড়ায় ধুলো, যেখানে বলো শীত কাপাস তুলো, সাজাবো সব তোমার মতো। কেটে গেছে দিন জল পেরোতে, চাইছে না ঠিক সন্ধে হতে, ভেসে যাব তবু দিচ্ছি স্রোতে মন।
নিচু নিচু ঢেউ রাস্তা নিচু মিছু মিছু তবু নিচু পিছু হাতে হাতে যদি রাখো কিছু শেয়ার কেলেঙ্কারিতে নাম জড়িয়ে লক আউট হলো হ্যাপি টুগেদার রিয়েল এস্টেট কোম্পানি। বিক্ষোভ দেখালেন শেয়ার হোল্ডাররা। কোম্পানির ডিরেক্টর আর্য লাহিড়িকে ফোনে চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে মুখ খুলতে নারাজ। সিকিউরিটি গেটের সামনে থেকে সবাইকে সরিয়ে দিন। গেটের সামনে থেকে সরিয়ে দিন। ওনার যাবার রাস্তাটা করে দিন। আমি আপনাদের বলছি, গেটের সামনে থেকে সরে যান। গেটের সামনে থেকে সরে যান। কি কি হচ্ছে? মা, আমার জন্য একটু ওয়েট করতে পারলে না? আগে ঘুমিয়ে পড়লে? ঠিক আছে, চকলেট এনেছিলাম একজনের জন্য, সে যখন ঘুমিয়ে পড়েছে তখন চকলেট আমি একাই খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর রাগ করে থাকতে হবে না। ওঠো 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 না, তুমি কিন্তু সত্যি খেয়ে নেবো চকলেটটা। কি হলো মা? ভিত্তিহীন কথা। খুনটা আপনি বা আর্য, যে কেউ করতে পারে না। আর্য খুন করতে পারে না, আমি চিনি ওকে। ও কোথায়? দাদাবাবু গাড়ি ডাকতে গেছেন, আমরা তো বাড়িটা ছেড়ে দিচ্ছি। Cheers. Cheers. Shush, huh? Finish. Arjo, finish. And are you happy? Aha. Excuse me, I need your financial help. Ama sherta. Thank you. All credit goes to you. Fati dije. Young lady, fati dije, huh? Cheers. Cheers. You're working for Gargi sir, tumi ki bolcho bujhte parcho? Oh my god, I just can't believe this. Puro ghotona tai chilo sajano, amar pokkhe amar oshustho maer beche thaka ta khub joruri chilo,
কিন্তু পারলাম কই? আপনার যা খুশি শাস্তি আপনি আমায় দিতে পারেন, আমি আর নিজেকে ডিফেন্ড করব না। দেখি ব্রাদার, তারপর কি খবর? অনেকদিন দেখা নেই, বসো। মদ খাবি? কেন করলি এসব আমার সঙ্গে? আমি এরকম কেন করলাম? নাটক করেছিলাম, কুলিউ বাস্টার্ড। আই নো আই এম নট এ বাস্টার্ড, নো। আমি তোর কি ক্ষতি করেছিলাম রে? ফ্ল্যাশব্যাক বুঝিস? তাহলে মনে কর, তোদের বাড়িতে আমার প্রথম দিনের আশাটা তোকে একটু মনে করিয়ে দেবো। মনে আছে তোর তোর মা বাবার একটা অ্যাক্সিডেন্ট হয় আর ওরা মারা যায়? আমার তখন বয়স ছিল 4। তোর বাবা আমার বাবার খুব বন্ধু ছিল, তাই আমাকে দত্তক নিয়ে নিল। হ্যাঁ, সেটাই হয়তো আমার মা বাবার সবচেয়ে বড় ভুল ছিল। একদম, ওরা কোনো দিন আমাকে নিজের ছেলে হিসেবে ভাবেনি, জানিস তো। শুধু করুণা করেছে হয়তো। ফালতু বকবি না, তুইও তোদের মা বাবা বলে ডাকতিস। হ্যাঁ ডাকতাম, কিন্তু আমি কোনোদিন ওদের বাবা মা বলে ভাবিনি। আর তুই তাহলে এটা কোনো দিন বুঝিস নি, রাখানো বুঝিস না। এর কারণ হচ্ছে তুই খুব স্বার্থপর, আসলে খুব স্বার্থপর। আমি আমার বাবা মার ছবি দেখে আমি কাঁদতাম, আর আমি ভাবতাম যে ওরা আমাকে এসে এখান থেকে নিয়ে যাবে। তার মাঝখানে তুই সুইমিং শিখলি, তুই ক্রিকেট কোচিং ক্যাম্পে ভর্তি হলি, তুই বিদেশ চলে গেলি বাবা মার সঙ্গে। আমি কি করলাম? আমি তখন তোদের বাড়ির চাকর হয়ে গেছিলাম, চাকর। বাজার করতাম, পয়সা ছেড়ে জুয়া খেলতাম, নেশা করা শিখলাম আমি তখন। আসলে তুই সালা ভালো ছেলে হয়ে গেলি, আর আমি খারাপ হয়ে গেলাম। তোরা সালা আমাকে কোনোদিন স্কোপ দিলি না ভালো ছেলে। ভাগ বকিস না সালা, ভাগ বকিস না। তুই নেশা করতে, এর জন্য তোকে স্কুল থেকে বের করা হলো। আর কলেজে তুই ওই মেয়েটাকে মোলেস্ট করলি, এর জন্য তোকে দাঁড়ানো হলো কলেজ থেকে। ফালতু কথা, তোর বাবা তোকে বলেছে না আমার নামে? ফালতু কথা এসব। বাজে কথা। তারপরে মোহর এলো। মোহরকে আমার প্রথম দিন দেখে তো হেভি লেগে গেল, আর সেখানে সালা তুই এসে সেই বাদশাহ দিলি, তোর ভালো লেগে গেল মোহরকে। আর আমি সারা জীবন ধরে চেষ্টা করে গেলাম,
আমি কিচ্ছু হতে পারলাম না মোহনের, বন্ধু হলাম তার থেকে বেশি কি হলাম, কিচ্ছু হলাম না। সব ভালোগুলো তোর হবে আর সব খারাপগুলো আমার, এটা কেন হবে বলতো? হ্যাঁ আমি এটা একটু চেঞ্জ করে দিয়েছি। এগুলো তো তুই আমাকে কোনোদিন বলিস নি। আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তুই বুঝিস নি, ইয়ার কি মেরেছিস। আমার না তোর এগেনস্টে কিছু করার ইচ্ছে ছিল না। এই মোহনের ব্যাপারটা হয়ে গেল, আমি আমি মাথা ঠিক রাখতে পারলাম না, ঠিক করে নিলাম আমি তোকে শেষ করে দেবো। মোহর 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 কি করলো, ওর কি দোষ ছিল? মোহন তোকে ভালোবাসলো, ও তো আমাকে অপমান করলো সেদিনকে। আমি এসব কিছু করতাম না, তোকে ভালোবেসে ফেলেছিল। অবশ্য আমার এটা মনে হয় না যে ও তোকে খুব ভালোবেসেছে, আসলে ও তোর পয়সাটাকে ভালোবেসেছে। বেশ্যা তো আসলে মানে যা খুশি করতে পারে পয়সা জন্য। কি করবি কি করবি, থানা যাবি, ফোন করে দিবি, কি করবি, সব ঘুরে হয়ে গেছে। তুই যা খুশি কর সালা, সালা ইডিয়েট একটা বুটা, সালা বুটা বেশ্যা। আর্য কোথায়? সেটা আপনাকে বলতে আমি বাধ্য না। আপনি বলতে বাধ্য, গট মাই পয়েন্ট, জাস্ট বাধ্য। খুনটা আমি করেছি, তিতির আমাকে বাঁচাতে মিথ্যে বলছে। কোথায় যাচ্ছ আর্য? আমি আসছি, তুমি বসো। আর্য বাস্টারটা আমাকে বিট্রে করেছে, তাই আমি ওকে মেরেছি। আপনার যা ইচ্ছা আমায় শাস্তি দিতে পারেন। তার মানে তুমি বলছো ব্যাপারটা জটিল? ওনার মৃত্যুর আধ ঘন্টা পরে ওনাকে গুলি করা হয়েছিল। তার মানে ওনার মৃত্যু হয়েছে অ্যাকচুয়ালি কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওরে। তদন্ত এখনো চলছে। স্যার আপনি ছেড়ে দিলেন, ও তো বলছে ও নিজেই গুলি করেছে। দেখা যাক। আরে একে চেনা লাগলো না? না স্যার, ঠিক অবজারভেশনে রাখো। ওকে স্যার। চেনেন তালুকদার বাবু? ভগবানদার ছেলে, আর্য দেখাশোনা করে।
এগারোই মে? হ্যাঁ এগারোই মে। আর্যর সাথে আপনার মিটিং হয়েছিল? আর্যবাবুর সাথে? হ্যাঁ আর্যবাবুর সাথে আমার মিটিং হয়েছিল, কিন্তু সেটা তো মুকুলবাবুই ফিক্স করে দিলেন। সকাল সকাল যোগ করছে। না না দেখ, আমি নিয়ে আসি তালুকদারের ফ্যাক্স। দেখ ও মিটিংটা করবে দুর্গাপুরে করবে, আর ডেটটা দেখ ওর জন্মদিনের দিন ফিক্স করেছে। কি বলবো, আর্যর কোম্পানি ব্যাংক্রাপ্ট হবে আপনি জানতেন। স্যার একটা চিঠি। রূপক চক্রবর্তী মানে মুকুল আচারিয়া খুন হবে আপনি জানতেন? স্যার আসানসোলের ঠিকানা সবগুলো। ঘরটাকে সিল করে দাও। এই খুনের বিষয়ে আমি কিচ্ছু জানি না স্যার, সত্যি বলছি স্যার। এইগুলো স্যার ফরেন্সিকে পাঠাও। হ্যাঁ হ্যালো। ও আচ্ছা 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 ওকে। স্যার হ্যাঁ, যে নাম্বারটাকে আমরা ট্রেস করতাম সেটাও আসানসোলের নাম্বার। মুকুল তো সবাইকে চিনত, ভগবান, ভগবানের ছেলে, আর্য, গার্গী সেন। তাহলে স্যার শকটা পেল কি করে? এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে এখনই। আপনি তো চাইলেই আবার ফিরে আসতে পারতেন। তাহলে আমি এসেছিলাম আশ্রম থেকে, সুস্থ হয়ে আমি কলকাতায় ফিরে এসেছিলাম। সেদিন আর্য বাড়িতে ছিল না, কিন্তু ভগবানদার সাথে আমার দেখা হয়েছিল। আমি ভগবানদাকে সমস্ত কথা বলেছিলাম। ভগবানদা আমাকে একটি চিঠি দেয়। মুকুল এই চিঠিটা আমার অজান্তেই রিসেপশনে দিয়ে গেছিল, আর ওই চিঠিটা পড়ার পরই আর্য যে আমাকে ভুল বুঝেছে সেটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। এরপর যা ঘটেছে সব আমি আর ভগবান তা মিলেই প্ল্যান করেছিলাম। আচ্ছা আপনারা তিনজন তো বেশ ভালোই বন্ধু ছিলেন, তা হঠাৎ মুকুল আপনাকে প্রপোজ করলো মানে আপনিও কি কোনোভাবে? হ্যাঁ হি ওয়াজ আ ট্রেটার। না না উত্তেজিত হবেন না প্লিজ। চিঠি পড়ে যা বোঝা গেছে আপনিও আর্যকে বিট্রে করেছেন। কে? এই মুছিস না, মুছিস না, তোকে দারুণ লাগছে এই অবস্থায়। কি বলছিস? কি আমি কিছু বুঝতে পারছি না। এইভাবে কেউ গাড়ি থামায়, কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো জানিস? আই লাভ ইউ। আমি তোকে বিয়ে করতে চাই। লাভ ইউ। দেখ
সবসময় এরকমই আর কি আর ভালো লাগে না। ইউ আর ক্রসিং দ্য লিমিটস। মোর প্লিজ আমাদেরকে তাকা একবার, তাকা প্লিজ, তাকা না একবার আমাদেরকে প্লিজ। তুই বিশ্বাস কর, আমি না তোকে ছাড়া মানে কিছু ভাবতে পারি না, আমি তোকে চাই অ্যাকচুয়ালি, বিশ্বাস কর। তোর তাকানো, তোর কথা বলা, তোর হাসি, তোর 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 অভিমান, এই সবটা না আমার অ্যাকচুয়ালি তোকে ছাড়া, জাস্ট তোকে ছাড়া বাঁচবো না জানিস। তোকে চাই জানিস তো, ভয় পাচ্ছিস, ভয় পাচ্ছিস, কোথায় যাচ্ছিস? তোর এই শরীর আমি তোকে চাই জানিস। আমি তোকে যখন মানে আমি যখন ফ্যান্টাসাইজ করি না তোকে, কি বলবো, বিলিভ মি, আমি না পুরো মানে আমি না জাস্ট ভিতরে ভিতরে জাস্ট আমি না মানে আমি না মেল্ট করে যাই জানিস, মেল্ট করে যাই। আমি কখনো চাইনি যে তোর সঙ্গে কেউ থাকুক, তোর সঙ্গে সঙ্গে ঘুরুক, তোর আর্য আর্যকে আমার কোনো কালে সহ্য হয়নি জন্য ওর না মরে যাওয়া উচিত জানিস। আমি ছাড়া তোকে কেউ পাবে না। আগে ফোন করছিস ব্যস্ত, তো মিটিং এ আছে, ফোন করে কোনো লাভ নেই। বিয়ে করবি আমাকে? করবি বল। যে তোমাকে ছোটবেলা থেকে আশ্রয় দিল, তুমি তারই মৃত্যু চাইছো? যারা তোমাকে ছোট থেকে বড় করলো, সব কিছু দিল, তোমার তাদের প্রতি একটু কৃতজ্ঞতা নেই? ইউ আর আ ট্রেটার, তুমি একজন বিশ্বাসঘাতক, তুমি আমার লোকের যোগ্য নও। হাউ ডে ইউ, তোমার সাহস কি করে হয় আমার সাথে এরকম ভাবে কথা বলার? আজকে যদি আর্য তোমার উপর দয়া না করতো, তাহলে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। আমি ফেরত গিয়ে আর্যকে সব কথা বলে দেবো। আমার তোমার এই প্র্যাকটিক্যাল যোগগুলো কখনো পছন্দ হতো না। তুমি একজন একজন খুব খারাপ মানুষ, আই হেট ইউ। আমি না জানতাম, জানো তো তুমি এগুলো করবে, তাই তৈরি হয়ে এসেছিলাম আমি। আমি যদি তোমাকে না পাই তাহলে কেউ পাবে না জানো, কেউ পাবে না। আমি তোমাকে একটা ফেভার করবো জানো, আমি আর্যকে মারব না, আমি তার বদলে তোমাকে মেরে দেবো। কি করছো তুমি, গাড়ি আসতে করো, ভালো লাগছে না? গাড়ি আসতে চালাও। কেন ভালো লাগছে না বুঝি? গাড়ি থামাও। আমাকে রিফিউজ করে কেমন লেগেছে তাহলে? প্লিজ গাড়ি থামাও, প্লিজ। প্লিজ
যেদিন মুকুল মারা যায় সেদিন ওর বাড়িতে আপনি আর ভগবান ওকে খুন করতে গেছিলেন তো? ভগবান দা নয়, ওর ছেলে। বেশ্যা তো আসলে আমি ওকে মারতে চাইনি, তবে জবাব চাইতে গেছিলাম। এরপর আর্য ওখানে ঢুকে অজান্তেই মৃতদেহর উপর গুলি চালায়। আর্যকে বাঁচানোর জন্যই ভগবান দার ছেলেকে আমি প্ল্যান ফুলি পাঠিয়েছিলাম। থামা এখানে, নামুন। নামতে বললাম তো। চলুন। কোথায় যেতে বললাম? চলুন। আপনার জন্য কেউ অপেক্ষা করছে, প্লিজ। Hey!
হয়েছে লোকে কত কথাই যে বলে বলুক, মাঝরাতে রোজ দিচ্ছে টোকা ভুলতে চাও আশুক, ধরতে গেলে যাচ্ছে সরে আলগা মুঠো রাঁচ, ছুটতে গেলে ফুটছে পায়ে আয়না ভাঙা কাঁচ, একলা একা খুঁজবো কত এভাবে নিজেকে বাঁচানোর বানা, ও ফকিরা মান জানা দিল কি পীড়া জানে জানা, ও ফকিরা মান জানা দিল কি পীড়া জানে জানা, তেরে দর পে অব কে সর হ্যায় আপনি জান রখ দিয়া, দিল কি দরগা তেরে দর হ্যায় ইয়ে জাহান রখ দিয়া, তেরে দর পে অব কে সর হ্যায় আপনি জান রখ দিয়া, দিল কি দরগা তেরে দর হ্যায় ইয়ে জাহান রখ দিয়া। স্যার ছেড়ে দিলেন, কিন্তু আমাদের কাছে তো স্যার মোটামুটি সব প্রমাণই ছি। এ কী করছেন স্যার, স্যার এটা কী করছেন, এটা প্রমাণ। এই চল, লোকে কত কথাই যে বলে বলুক, মাঝরাতে রোজ দিচ্ছে টোকা ভুলতে চাও আশুক, ধরতে গেলে যাচ্ছে সরে আলগা মুঠো রাঁচ, ছুটতে গেলে ফুটছে পায়ে আয়না ভাঙা কাঁচ, একলা একা খুঁজবো কত এভাবে নিজেকে বাঁচানোর বানা, ও ফকিরা মান জানা দিল কি পীড়া জানে জানা, ও ফকিরা মান জানা দিল কি পীড়া জানে জানা, তেরে দর পে অব কে সর হ্যায় আপনি জান রখ দিয়া, দিল কি দরগা তেরে দর হ্যায় ইয়ে জাহান রখ দিয়া, তেরে দর পে অব কে সর হ্যায় আপনি জান রখ দিয়া, দিল কি দরগা তেরে দর হ্যায় ইয়ে জাহান রখ দিয়া।